সুব্রত ভাই আসসালামু আলাইকুম। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ রাজীব। মোহাম্মদ রাজীব, কোথা থেকে আসছো? গাজীপুর থেকে। গাজীপুর থেকে এই প্রথম আসলে? আচ্ছা, কি গরু নিতে আসছো? এই সিন্ধি বা কিছু সাইওয়াল জাতীয় গরু। আচ্ছা আচ্ছা, মানে আপনি কি খামারের জন্য আসছেন? হ্যাঁ। আপনারা খামার করেন তো, কয়টা গরু কিনছেন? এখন দুইটা কিনছি। আর কোন দুইটা কিনছেন? আচ্ছা, এই যে এটা তো সার গরু, এই এই সারটা কতদিন নিলেন? 36,000। আর এই যে এটা কি বকনা? এটা সার, এটা 37,000 টাকা। আচ্ছা, আপনার কাছে মানে এই হাটের দামটা কেমন মনে হচ্ছে? কি বলবো, মোটামুটি যাই তো দেখতেছি, মোটামুটি ভালোই তো লাগতেছে। উদ্দেশ্য না, মানে অন্য হাটে কি আপনি গেছিলেন? অন্য হাটে থেকে কমে, অন্য হাটের তুলনায় অনেক। আচ্ছা রাজীব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এবার সুপ্রিয় দর্শক, দেখছি আমরা যে তিনটা গরু এই যে কিনে নিয়ে বের হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কোথা থেকে আসছেন ভাই? আমরা টাঙ্গাইল থেকে আসছি ভাই। টাঙ্গাইল থেকে? জি। আচ্ছা, টাঙ্গাইল থেকে এই হাটে তো আসেনি ভাই? হ্যাঁ, প্রত্যেক হাটে আসি, শুক্রবার আর সোমবার। শুক্রবার আর সোমবার। হ্যাঁ জি। তা আজকে কয়টা গরু কিনছেন? আজকে আমরা 65টা গরু কিনে আছি, দুই গাইতে। দুই গাইতে 65টা করে গরু কিনে। এই যে তিনটা গরু কি দরে কিনছেন? এটা হলো 37, আপনার এটা হলো 38, এটা হলো 35। 37, 38 আর 35। আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে হাটটা দেখছেন, দিনাজপুরের অন্যতম বৃহত্তম আমবাড়ি হাট। এই আমবাড়ি হাটের এটা কিন্তু বাইরের পোর্শন। আপনারা দেখছেন যে গরুগুলোকে সবাই কিনে নিয়ে বের হচ্ছে। তা আজ 17 আগস্ট 2020 সোমবার, তো শুক্রবার এবং সোমবারে এখানে হাট বসে। তবে শুক্রবার হাটটা বড় হয়, সোমবারের হাটটা ছোট হয়, কিন্তু ইদানিং সোমবারের হাটটি কিন্তু আর ছোট নেই, সোমবারের হাটটি অনেক বড় হাট হয়ে গিয়েছে। এই হাট থেকে আমরা আপনাদেরকে সার বাছুর, এগুলো কি দরে বিক্রি হয় এবং এগুলো কি দাম চাচ্ছে বিক্রেতারা, সেগুলো আমরা জানানোর চেষ্টা করব। তো এই যে প্রথমে আমরা এখানে দেখছি, এই যে দুটো বাছুর দেখছি, এই যে দেখুন দুটো বাছুর দেখছি আমরা। একা আসসালামু আলাইকুম, আপনার কি বাড়ির না বিক্রি? কিনে নিছেন? আচ্ছা, এগুলি কত করে কিনছেন? 51,000 টাকা জোড়া কিনেছেন। শুনছেন, 51,000 টাকা দিয়ে এই জোড়া উনি কিনে নিয়ে। ভাই আসসালামু আলাইকুম। আপনার নামটা কি? আমার নাম সাইদুল ইসলাম। মোহাম্মদ সাইদুল ইসলাম। জি। আপনি কোথা থেকে আসছেন? আমি গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে এই প্রথম আসলেন? হ্যাঁ, আমি প্রথম আসছি। তো এই এসে কি বুঝছেন? বুঝছি মোটামুটি আছে, কারণ কিছু কিছু আছে যারা অধিক দাম চায়। হ্যাঁ, কিন্তু রিজনেবল প্রাইসে গরু পাওয়া যাইতেছে। আমি কয়েকটা কিনছি, আরো কয়েকটা কিনবো ইনশাআল্লাহ। আচ্ছা, কি গরু কিনছেন? আমি সাইওয়ালের বাছুর। সাইওয়ালের বাছুর? সার বাছুর? সার বাছুর। আচ্ছা, আপনি খামার করার উদ্দেশ্যে আসছেন? খামার করার উদ্দেশ্যে। আচ্ছা, কতগুলি গরু আপনি মানে নিয়ত নিছেন আর নেবেন? 10-12টা আপাতত। আচ্ছা, কি দরে আপনি নিছেন? 36-37। আপনি কি অন্য হাটে গেছিলেন? না, আমি অন্য কোনো হাটে যাইনি। আমি আপনাদের এই চ্যানেলগুলো দেখে সরাসরি আমবাড়ি হাটে আসছি। যারা দূর দূরান্ত থেকে এসেছে তাদেরও আমরা কথা নেওয়ার চেষ্টা করছি। তা আমরা প্রথমে এই যে কালো একটা গরু দেখছি, এটার দাম কত যাচ্ছে? চাওয়া দাম 50, আর ক্রেতা কত বলছে? 40-এর নিচে বলে। আচ্ছা, আপনার নিয়ত কত? 40-40 পার। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রচুর করে বের হচ্ছে, এগুলো সব বিকৃত করে এই যে বের হয়ে যাচ্ছে। তারপর একটু এখানে দেখি ভাই, এটার দাম কত যাচ্ছে? ৪২। আর ক্রেতা কত বলছে? 35-36। আপনার নিয়ত কত? নিয়ত আমি 37,000। ধন্যবাদ। তারপর আমরা একটু এখানে দেখি, এটার দাম কত যাচ্ছেন? দাম 32। আচ্ছা, আসসালামু আলাইকুম। এটা কি আপনার বাড়ির না বিক্রি করেন? বিক্রি করি, ব্যবসা করি। ব্যবসা করেন? এটা 32,000 চাচ্ছেন? আর ক্রেতা কত বলছে? 28,000 হইলে দিয়ে দিই। আচ্ছা, ধন্যবাদ। তারপর একটু আমরা এখানে দেখি, এই যে দেখুন দাম দর, ভাই কত চাইছেন দাম?
আর বিক্রি হলো কত চল্লিশ চাচ্ছেন আচ্ছা বার্গেনিং চলছে শুনছি আমরা তারপরে আমরা আসুন এই যে দেখছেন এখানে কিছু গাড়িতে লোড হচ্ছে গরু ভাই আসসালাম আলাইকুম আসসালাম কোথা থেকে আসছেন দিনাজপুর সদরে আচ্ছা এই দুটো নিলেন খামারের উদ্দেশ্যে বাড়িতে পালার বাড়িতে পালার উদ্দেশ্যে আমি আচ্ছা আচ্ছা এই সার দুটো কত নিল বাছুর দুটো সাড়ে চুয়ান্ন হাজার এই দুইটা সাড়ে চুয়ান্ন হাজার দুইটা এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই দুটো সাড়ে চুয়ান্ন হাজার টাকা দিয়ে উনি কিনে নিয়েছে দামটা আপনার কি মনে হয় দামটা মোটামুটি কমে ঈদের আগে দাম বেশি ঈদের আগে দামটা বেশি ছিল এখন রিজনেবল আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা ক্রেতা বিক্রেতার কথাগুলি আমরা জানানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে এই যে আপনারা দেখছেন আর আপনাদেরকে জানিয়ে রেখি এটা কিন্তু হাট না এটা হাটের বাইরে আজকে হাটে এই পরিমাণ গরু উঠেছে প্রতি শুক্রবারে হাটটা বড় হয় কিন্তু সোমবারের হাটটা যে এত বড় হয়েছে এটা কিন্তু হাটের বাইরে রাস্তার মধ্যে এই গরুগুলো উঠেছে তা আমরা একটু এখানে দেখি এই বাছুরগুলো কত করে চাওয়া হচ্ছে এই কালোটা পঁয়ত্রিশ চাইছেন আর এই যে পাশের ছোটটা ২৬ এই যে চাওয়া দাম শুনছেন আপনারা চাওয়া দাম এই যে দেখুন কি পরিমাণ গরু আজ উঠেছে যেটা বাইরের রাস্তা এই রাস্তার মধ্যে পর্যন্ত গরু চলে এসেছে এটা একটু দেখি আমরা ভাই এটা দাম কত যাচ্ছে দাম ভাই ৩৫ আর গ্রাহক কত বলছে ৩১ ৩১ নিয়োগ কত ছাড়বেন ৩২ ৩২ হলে আর এক হাজার হলে বেশি হলে ছেড়ে দেবে তারপরে এখানে দেখি ভাই এই জোড়া আপনার হ্যাঁ ভাই হ্যাঁ এটা দাম কত যাচ্ছে জোড়ার ৭৫ চাওয়া আর গ্রাহক কত বলছে এই পর্যন্ত ২৭০ আপনার নিয়ত কত ৭০ হলে দিবেন ৩৫ এই যে দেখছেন এলো তো দেশি শাইওয়াল হালকা শাইওয়াল এই যে দেখুন ওনারা দাবি এগুলো শাইওয়াল এবং বলছে যে ৩৫ হাজার টাকা করে হলে ওনারা এগুলো ছেড়ে দিবে এই যে দেখছেন সব ভাই এটা দাম কত যাচ্ছে এটা ৪২ ক্রেতা কত বলছে ৩৫ পোষাচ্ছে না মানে আরেকটু বেশি হলে নিয়ে নেবে আচ্ছা আর একটু বেশি হলে ভাই এই জোড়া কত যাচ্ছেন ভাই ৬৫ ক্রেতা কত বলছে ২৬০ দুই কম ষাট মানে আপনি ষাট হলে দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা ষাট হলে আচ্ছা আপনার চেহারাটা তুলতে হবে আচ্ছা ভাই শুনছেন সুপ্রিয় দর্শক যে ওনারা যে দামগুলি চাচ্ছে আমরা ক্রেতা বিক্রেতার কথা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এই যে দেখুন কি পরিমাণ সার গরু যে আজ উঠেছে ভাই কত দাম চাচ্ছেন এই যে এখানে চলছে আমাদের মধ্যে কথাবার্তা চলছে বিক্রি ভাই এটার দাম কত যাচ্ছে দামটা হচ্ছে ৪৮ ৪৮ ক্রেতা কত বলছে ৪০ বলছে ৪০ ৪০ পর্যন্ত দাম উঠছে এই যে দেখছেন তারপর আসুন আপনাদেরকে আমরা একটু আমবাড়ির ভেতরটা দেখাই আগে বলেছি এটা কিন্তু বাইরের রাস্তা আর এই যে এটা হলো ভেতরে ঢোকার রাস্তা এই যে দেখুন এটা ঢোকার রাস্তা কি পরিমাণ গরু এই যে দেখুন দুপাশে সারি সারি গরু প্রচুর গরু এই যে দেখুন ভাই কত নিল ফেরত যাচ্ছে সেই দিকে দেখি আপনারা দেখছেন এখানে শাইওয়াল বাছুর রয়েছে কিছু ভাই এটার দাম কত যাচ্ছে ৪৫ চাইছেন ক্রেতা কত বলছে ৩৫ ৩৬ পর্যন্ত বলেছে আচ্ছা শুনছি আমি এই যে দেখুন এবং আমবাড়িহাটে বৃষ্টির জন্য দেখুন প্রচুর কাদা কিন্তু মানুষের এখানে কমতি নেই আর গরু তো আপনারা আমদানি দেখছেনই আজকে সোমবারের হাট কিন্তু শুক্রবারের দিকেও বেশি বেশি অত্যাধিক গরু উঠছে অত্যধিক গরু উঠেছে সবাই বলছে তারপর আমরা একটু দেখি এটা দাম কত যাচ্ছে ৩৩ গ্রাহক কত বলছে
আচ্ছা ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ এই আমবাড়ি হাট থেকে আমরা আপনাদেরকে ক্রেতা বিক্রেতার কথা এবং ছোট ছোট সার বাছুর যারা খোঁজ করেন খামারের উদ্দেশ্যে সেই দামগুলি আমরা জানানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকলে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।